আসতে তাই তোলে সুর আলস পুর আলস পুর আলস পুরে আলস পুর এইটা যে খই ভাজ কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা সারা পৃথিবী ঘুরে দেখেছি, কেউ কোনোদিন কারো কথার মধ্যে নাক গলায় না, এই জন্য তারা উন্নত আর আমরা উন্নয়নশীল। তোমাকে কয়েকজন মানুষের মতো লোক যারা এই যে কথার মধ্যে বাহাত দেয় তাদের জন্য আমরা উন্নয়নশীল আছি, শীলটা বাদ দিতে পারিনি এখনো। এ ভাই এ হয়েছে হয়েছে, আস্তে আস্তে বক্তৃতা একটু আস্তে দেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি খুব বিরাট কর্মযোগ্য লোক। হ্যাঁ, দেশের যদি কোনো উন্নয়ন হচ্ছে না তাহলে পরে আপনাদের জন্য, মানে এই অলসপুরের লোকদের জন্য দেশের উন্নয়ন হচ্ছে না। সত্য সব অলসের ঢেকি কোথাকার। এই বন্ডি এই বন্ডি এই তোমার দোয়াই লাগে, আমার বিয়েতে ভেজাল লাগাও না প্লিজ। শোনো একটা কথা বলি, আপার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে, এখন তোমার সাথে যাই দলিলটা আমি নিয়ে আসবো, আইনে আপার কাছে দেবো, আপা আবার সেই দলিল ভালো করে চেক করে দেখবে, বুঝছো, তারপর বিয়ে হবে। এই ভাই জানে আমি আপনার একটা কায়দা শিখাই দিছি না। হ্যাঁ শোনেন, এই তার বোন যদি বিয়ের পরে কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে দলিলের মধ্যে এমন কায়দা করে এমন টিরিক্স করে সব কিছু লিখবেন যে বাড়াবাড়ি করলে সে তার জমিও পাবে না কিছু পাবে না, তখন সে আপনার সাথে কোনো রকম কোনো বাড়াবাড়ি করতে পারবে না। ওই দলিলে তখন আর কোনো কাজ করবে না, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ সে কিরাম? আর সেটা কিরকম তুমি বুঝো না, তোমার বোনের বিয়ের পর যদি সে বলে যে বজাকে তার পছন্দ হচ্ছে না, তার ভালো লাগছে না এই সংসার, তখন কি হবে? ওর সংসারে যদি তোমার বোন থাকে সংসার করে তাহলে সে সম্পত্তির মালিক। এই স্যাড সং আমার বুকের ভিতর থেকে ইচ্ছাকৃত ভাবে গড়গড় করে বাইর হয়ে যাচ্ছে। আরে বাড়ি, এইবার তো তোর সুখের সময়, তোর তোর স্যাড সং গা লাগবে না। তুই এক কাম কর, এটা একটু আধুনিক করে দরকারি ড্যাস দে, ড্যাস ড্যাস ড্যাস। আমি আনারসি রে, তোরাতেই তুলে দে বাড়ি। বকর ভাই তুমি একই খুশির সময় আমার শোনালে। বকর ভাই আমার তো খুশিতে আসলে নাচতে ইচ্ছে করছে, এখন আমার খুশিতে যেটা ইচ্ছে করতেছে এই খুশিতে তোমার মুখে যদি দুইটা বাতাস আমি ভরে দিতে পারতাম তাহলে পরে আমি মনের একটা শান্তি দিতে পারতাম। এক কাজ করি না বকর ভাই, আমি 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 একটা মন্ত্র জানি, মাটির চাকা মুখে চাপাতি থাকলে মনে করো যে একদম আর্জেন্ট একটা মন্ত্র পড়লে তোমার মুখের ভিতরে বাতাস হয়ে যায়, সেই মন্ত্র বাতাসে দুটো আমি ভরে দেই, একটু ওয়েট করে সেই সুযোগটা আবার একটু দাও বকর ভাই। বকর ভাই এই দুটো মাটির চাকা সুন্দর করে তুমি চাপাতি থাকো, আমি মন্ত্রটা একটু রেডি করে ফেলি। মন্ত্রটা রেডি করতেছি কিন্তু বকর ভাই, চাপাতি থাকো। লেমা কালে পুষ্পহীন জ্বালাল ওম। ওই দাপা ভাই, আমার সে বড় দাপ্পা বসছে এলাকায় আমার কেউ হয় নাই। হ্যাঁ তুই আমার এই মাটি চাপাতি করছিস আর তুই মন্ত্র করবি? হ্যাঁ আর ওটা বাতাস হয়ে যাবি, রসগোল্লা নিয়ে বড় বড় রসগোল্লা আনবি, যে রসের মধ্যে ভিজানো থাকে আবার ভিতরে একটা ছোট্ট একদানা কিশমিশ, যা নিয়ে আমি আনারসি নিয়ে আসতেছি। যা ওই একটার দাম তো 45 টাকা করে, অসুবিধা নেই অসুবিধা নেই। যা বন্ধু কি হয়েছে তোমার?
আপনার ভাই নেই রাত দুপুরে আমাকে বাড়ি গিয়ে আমাদের মান সম্মান নিয়ে টানাশনা করেছে, আমরা সেই জন্য না তোমার ভাই নেই, এই আমার মায়ের দায়িত্ব নেবে, তার দায়িত্ব সে নেবে, আমি তার হাতে মেয়েরে বুঝাই দিই, আমার দুসুখ যেদিকে যায় সেদিকে চলে যাব, বিদায় নিয়ে নেবে সংসারে। তোমার কোনো কষ্ট হচ্ছে না মা, তোমার আমি ঠিক চিনে নিয়েছি। আম্মা আমিও চিনেছি। এই মামা এই আমার ব্যাগটা ডাকেন, সে ঘরের মধ্যে কি জানি। আম্মা এমনি তো হবে না, এদের সাথে গরম গরম কথা বলতে হবে। আমি যেটা বলবো সেই মতো হবে, তাই না মা? ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যা বলবো বলো বলো। আচ্ছা শোনেন, আপনার ভাগ্নে আর এই আনারসি তারা দুইজনে মিলে আমাদের, মানে আমার শাশুড়ি আম্মা, তারপরে আমার বেনা, শুধু এরা না ধরেন আমার আব্বা আজাদ, এদের মুখে চুনকালি দিছে, সেই জন্যই সে এবং তার জামাই সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত। আমার শাশুড়ি আম্মা তার কন্যারে ত্যাজ্যপুত্র করে দিল। যান কিন্তু তুমি সে মতো তো তাকে পরিবর্তন পরিবর্তন করতে পারো না, তাই না? নাকি সেটাও গায়ের জন্য করে না আইন আবার ঝামেলা আছে। শোনেন মানে আপনারা আমি একটু মিউচুয়াল মিউচুয়াল ভাবে বলছি, টার্গেট আয় বাবা, মিউচুয়াল হবে, আয় আয়। নেওয়ার পরে তার স্ত্রীকে নির্যাতন করা শুরু করলো, তখন কি হবে? আমি কি সেই জাতের লোক? আমি কি কারো কারো টোকা দিয়ে দেখেছি? এই তোমরা কি সব আরম্ভ করেছো, আমার বিয়ে ভাঙার চেষ্টা করতেছ? এই রাখো তোমার জাত, কিরা কোন জাতের সব চেনা যায় না। আরে তুই এখন কি করতে চাস না, কি বলতে চাস বল? তোর আপা কি সংসার করতে আসবে না মারামারি করতে আসবে? আরে সেটা আসুক আর নাই আসুক, পরে যদি সে নির্যাতন করে তখন কি করবে? ওরে খোদা, এই তোরা কি আরম্ভ করলি আমার উপরে এইরকম? আমার তো ভালো লাগতেছে না, তোর আমাকে শুনুত দেখতেছিস না, আমি কি সেই রকম মানুষ? ওরে বাদ দাও, এখন এক কথা বিয়ের কথা, বিয়ের পরে তোমার আর এক কথা, দুইটা আলাদা। আর শোনো, বিয়ের পরে যদি তোমার ভোরে নির্যাতন করা শুরু করো, সে কান্তি থাকলো আর তুমি নির্যাতন করতেই থাকলো, তখন কি হবে? এ ভাই কি করছেন? হ্যাঁ আমার ভাইজান খালি খালি কিসের জন্য আপনার বোনের নির্যাতন করবে বলেন তিনি?
এ খালি খালি হবে কিছুদিন না, সংসার হওয়ার পর যখন এই যে ছোটখাটো জিনিস নিয়ে খুঁটাখুঁটি বাইজে ঝগড়াঝাটি হবে না, তখন সে তো দলিলটা বার করে বলবে না, এই যে দেখো দলিলের মধ্যে লেখা আছে সংসারও নেই সম্পত্তির ভাগও নেই, তখন কি হবে না? এ ভাই দেখ ভাই, আমি আমি সবার সামনে কথা দিচ্ছি, সেই রকম হবি না। নে শোনো বজাবে একটা কথা কই, তোমার কথা দেওয়ার দরকার নাই, তুমি খালি দলিলের মধ্যে থেকে এই যে উনি যে শর্তটা দিল সেই শর্তটা খালি তুলে নাও। এ কোন কথা? না তাহলে তো আমার আবার সুরক্ষা হচ্ছে না, একজন মেয়ে তো তার সুরক্ষার কথা আগে চিন্তা করবে, তা কি? আর সেই মেয়ে যদি বিয়ের পর সব সম্পত্তি নিয়ে বেঁচে দেয় তখন কি হবে? আর এরকম ঘটনা তো ঘটতেছে, ঘটতেছে না? এই আমার আপা কি সেরকম নাকি? আমার আবার তোমরা বিশ্বাস করতেছ না কিছু জনই? তাহলে তোমরা আমার বন্ধুকে বিশ্বাস করছো না কিছুর জন্য? আচ্ছা ঠিক আছে, তোমরা তো এত করে কষ্ট দেখি, আমার আপার সাথে কথা কয়ে দেখি। হ্যাঁ তো তাই কর, তাহলে তো আজকে কাজটা হচ্ছে না। তাতে কি হয়েছে ভাই, কাজটা যদি ভালো ভালো হয় তো একটা দিন ধরতে ধরলে অসুবিধা তো আর কি? সেটা অসুবিধা নেই। ঠিক আছে তাহলে, আর কাউকে কষ্ট দিলাম না, তার তোর বাড়ি যাও গিয়ে যাও যাও, তাহলে আছে কাল কিন্তু নাকি তোমার আবার সেই ওই নকল দলিলটা ধরাই দিয়েছে, এরকম সান্ত্বনা পুরস্কার কিন্তু আমার লাগবি না। ওরা সেখানে তো পাওয়া যাচ্ছে না। আমি তো জানতাম, আমি আগের থেকেই জানতাম এরকম একটা কিছু হবে। এই ভজা লোভ দিছে বিয়ের জন্য, যে বিয়ে করলে জমি দেবে, এখন এখন কি হলো? দলিল করতে যে ফিরে দিলে তো, আর তোমার তো মুখে ভুতা হলো। ও ভাই তুমি কোনো কথা কচ্ছো না? আবা কি কব, আমি খালি দেখতেছি এই কথা শোনার পর আমার বউ যে কি চিন্তা করে, কি মনোভাব, সেটাই খালি আমি বাদ দেখতেছি। শোনো তোমার বউ যেটা বলে সেটা ঠিক হয়, আমি যা যা বলেছিলাম তাই তাই হয়েছে। বলিনি এই ভজা বাড়ি যেয়ে রাত্রির মধ্যে এমন একটা চিন্তা খুঁজে বের করেছে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে? ও ভাই সেই পদ্ধতিটা আবার কি? ওরে জমি আপনারা দেবে? হ্যাঁ দেবে দেবে দেবে। তাহলে তুমি ফিরে এসো কিসের জন্য? আরে শর্ত আছে। শর্তটা হলো কি, কোনো কারণে বিয়ের পরে আপনি যদি এদিক সেদিক করেন তাহলে জমি আপনি পাবেন না। আর এই যে জমি জমা, এই জমি জমা আপনি বিক্রি করতে পারবেন না। ওরে বাবা, এ তো দিয়াতে না দিয়া ভালো, এ তো জমি দিয়া না এক মরা পাহাড়া দিতে লোক বসানো। ভজার বাচ্চা ভজা, আমার সাথে চালাকি, তোরে আমি কাছে পেয়েনি, তোর মুখে যদি আমি জামা খুশে না দিয়েছি তালি পারে আমার নাম রজনীগন্ধা না। ভজা ভাইয়ের এই পদ্ধতি আছে, তুমি কিছু কবা সাথে সাথে মায়ের শুরু, আর মায়ের খেয়ে তুমি যদি রাগ করে চলে যাও তাহলে ওই জমির উপর তোমার কোনো অধিকার নেই। আমি ওই বেরির কথা চিন্তা করি, ওর একটা কথা চিন্তা করছি, কিরকম যে কোনো কারণে সংসার হয়ে গেল, আমার বনি বড় ধরে না উল্টো সিদ্ধে মায়ের শুরু করে দিল, তখন আপনি রাগ করে চলে আসলেন, জমি তার পাচ্ছেন না। তার মানে হলো জমি তোমার আমি ঠিকই দিচ্ছি, কিন্তু আমার মন চাইলে আমি তোমার নির্যাতন করবো। বাবা আচ্ছা তাহলে আপা এই কথার পর আমি কি যাবো, মানে আমি যাবো নাকি যাবো না? কোনো দরকার নেই ওই ভজা, আমার সাথে দেখা করে তো দূরে থাক,
আমার আশেপাশে যেন বিক্রি না পারে সে ব্যবস্থা করো। দাদা আবার আপনি যেটা বলবেন সেটা হবে। সুবিধা নেই, বেশি লোভ করলে এরকমই হয়। আরে চুপ থাক, এই বাড়ির এন্ট্রি কয়টা? তোমার এতক্ষণ ধরে কষ্ট, তুমি তো কিছুই বুঝতেছো না। এই তুই আমার মায়ের দায়িত্ব নিবি, নিবি দায়িত্ব। আলহামদুলিল্লাহ। আমার মারে অপমান করতেছ, আমার পায়ের ধুলো নিয়ে উন্নতি করতে চাচ্ছ। আম্মা দিবেন আম্মা। এই খালাম্মার পায়ের ধুলো কি তোমার একার নাকি বক্কর? দেখছেন আম্মা, দেখছেন এখনো তিন কলমা পড়িনি, এখনই ভাগাভাগি শুরু করেছে। আম্মা আপনি আনারসিরে এই বাড়িতে চিরদিনের মতো রেখে যাবেন, এই বাড়ির পানি পর্যন্ত আমরা কেউ স্পর্শ করব না। ওরে বাবাজি, তোমার আমি আমার বাড়ির পানি স্পর্শ করার কথা করছি না, তোমার আমি খাবার দাবার দাওয়াতে দিচ্ছি না, বুঝেছো? দেখছেন আম্মা, দেখছেন আত্মীয়তার কথা শ্রী দেখছেন? হ্যাঁ, এর সাথে আত্মীয়তা করা যায়? আর ও তো একটা চোর, একটা চোর আম্মা, চোর। এই চোরের সাথে এই চোর আমার মোটরসাইকেল চুরি করে আমার ব্যবসা দশ নামাইছিল। আম্মা আমি জীবনেও এর বাইরা ভাই হিসেবে মেনে নিতে পারবো না, নেভার। ও একটা চোর, চোর, চোর। হ্যাঁ বক্কর ভাই, বক্কর ভাই, দেখেন অনেকক্ষণ ধরে আমি চুপ করে আছি, আপনার কোনো কথা জবাব আমি কিন্তু দেইনি। কেন দেইনি জানেন? শুধুমাত্র কাল আম্মা আসলে আমার বিয়ে নিয়ে কথা বলতেছে, আর তাছাড়া বর পক্ষের বিশেষ করে বরের কোনো কথা বলাটা একদম শোভা পায় না, সেই কারণে আর থামে থাকবো না। আপনি দেখেন আপনার বড় জামাই কত বড় সাহস, আমার বাড়িতে এসে তুই আমার গায়ে হাত দিলি। আমি এই ছেলেরে কোনোদিন মাইনে নিতে পারবো না, মাইনে নেওয়ার প্রশ্নই আসে না। আমি আনারসি তোর কাছে দিয়ে গেলাম। ঠিক আছে মা। আমার বাড়ি থাকা একই কথা। আরে মামা করেন আসি আমি। আব্বা জলদি আহেন, অহন মনে করেন যে গান গাইতেছে, পরে কামড়াইবো। আব্বা আমার কোনো দোষ নাই, আমি কি দেখছি? তোমার মুখের কথা না শুনি রে, প্রেমের ধরন কেন যে এমন, বুঝি মিলে তোমার লাগে যে কেমন, ইহে পুরিয়া অন্তর খাটি করিয়া আমার বাড়ির সামনে দিয়ে আমার নাগর হাইটা যায়। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া,
রশির জন্য তুমি রেডি হইয়া যাও না না আমার বিয়ে হওয়ার জন্য আমার বিয়ে হওয়ার জন্য পাবনাই একটা সিট খালি আছে আপনি বললেন আমি একটা সিট বুকিং দিয়া দেব আব্বা ও আব্বা দেখো আব্বা দেখো তো আব্বা ও আব্বা আব্বা আমাকে আব্বা দে আব্বা দে 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 আব্বা দে আব্বা দে 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 আব্বা দে আব্বা টাকা দে টাকা দে বকর ভাই মিষ্টি খেয়ে টাকা দে রে দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আনারসির লগে আমার বিয়ে হইব রে আব্বা দে আব্বা দে আব্বা দেন আব্বারও ঝামেলা শুরু হয়েছে আব্বা আমি এখনই যাইতাছি গিয়া বিয়া সাথে সদাই কইরা পিতাছি ও আব্বা দেন ও আব্বা দেন এ মা এ তুমি আবার কই যে কিসের বিয়ের কথা দেখতো দুইজনই মনে পাগল হয়ে গেল রে আমি এখন কি করব ওরে আল্লাহ রে তাদের সাথে তুমি কি শুরু করলে আরে আমি শুরু করছি না ইংরেজি করছি আমি বাংলা কভার করছি এ এ সিনু বক্কার কি করতে চাচ্ছে আর কি বলতে চাচ্ছে বাবারে বাবা বক্কার এইভাবে তো করলে কিছু চলবে না কিন্তু হবে না বুঝেছো আরে বিয়ে শাদী তো যাতা ব্যাপার না এর একটা এর জন্য একটা প্রস্তুতি দরকার যেমন ধরো তোমাদের মেয়ে আমাদের খুব পছন্দ আমাদের ছেলেও যে তোমাদের পছন্দ হয়েছে সেটা তোমরা মুখে না বললেও চলবে কারণ তোমাদের মেয়ে তো আমার বাড়িতে রেখে যাচ্ছ তাহলে বুঝতে পেরেছি ওরে বাপ রে বাপ এত ইজিলি আপনি বুঝতে পারেন কিন্তু আমরা তো এত ইজিলি বুঝিনি আচ্ছা আপনারা কি বোকা নাকি বুদ্ধির ঘাটতি আছে কত এসব কথা বলতেছো কিসের জন্যে এ বাবা আমি তো আপনার বুদ্ধি দিকে সাংঘাতিক অবাক আপনাকে কথার ভাব বোঝেন না আপনার ভাব সব দিকে আমার একটা গল্প মনে পড়ে গেল যদিও গল্প বলার মুড এখন নেই তাও বলি শোনেন এক লোক উঠতি বসতি খালি বৌরাদের পিতায় খালি পিতায় কিছু লোক আছে না খালি বৌরা মারে ওই রকম আর তো একদিন বউ মায়ের খেয়ে কান্তি কান্তি করছে এই তুমি কি আমার রাখবা না জামাই কি কথা জানেন মায়ের বাপ দেহ বুঝিস না ওরে বাবা আমি এই কথা বোঝাতে চাচ্ছি না আমাদের পরিবারে আমাদের বংশে বউরে কোনোদিন কেউ মারেনি এই জন্যে রূপালের মা ইয়েস করলে ইয়েস নো করলে নো আমি তার মুখের উপরে কথা বলি না হ্যাঁ তা তো জানি আপনার পক্ষে তো মামির মুখের উপর কিছু বলা সম্ভব না আপনার তো সারা জীবন ইয়েস নো ভেরি গুড বলতে বলতে আজকে এই অবস্থায় এসে দাঁড়াইছে আপনি তো প্রায় মামি হয়ে গেছেন আর হ্যাঁ আমার মনে হয় কি মামা আপনার আয়োডিনের ঘাটতি আছে আপনি কাজ করেন আপনি 2 কেজি লবণ কিনবেন আয়োডিনযুক্ত লবণ কিনে 1 কেজি খাবেন আর 1 কেজি সারা শরীরে গায়ে মাখবেন বুঝলেন
বুঝতে পাইছেন? এই বাবা, এই আমি তোমার মামার শ্বশুর, এভাবে কথা কব না। ওই বাজার থেকে লবণ কিনে আইদিন লবণ তুমি নিজে গায়ে মাখো, আর খাও গা, যাও চলো এবার আমার সাথে বাড়ি চলো। তোমরা আনারস শুকিয়ে নিয়ে বাড়ি চলে যাও। তোমার সাউরি তো কথা টথা না কই পকার পার, তাহলে আমিও পকার পার। এত মহাজালায় পড়ে গেল, হ্যাঁ আমি কি করি? মান ইজ্জতের ব্যাপার তো একটা ভালো লাগতেছে না। সুন্দর দিকে রসগোল্লা আনতে হবে, একেবারে মধুর মতো মিষ্টি, গোলাপের মতো সেন্ট। একবার খাবেন বারবার খাতে ইচ্ছে করবে। ওরে আল্লাহ, এটা আমি কি করছি? এতো দেখতেছি সায়রানার বরফ বিক্রির মতো। না এখন কি আর সায়রানার কথা বললে চলবে? সায়রানা তো এখন উঠে গেছে, তার বদলে এসেছে 10 টাকার নোটের কয়েন। ভালো মিষ্টি কিনতে হবে আমার। দুষ্টুমি না, দুষ্টুমির কথা কষ্ট তোমরা। তোমরা যখন আমার মুখের ভিতরে আইখা লাগাই দিয়েছিলে তখন তখন দুষ্টুমি তোমাদের কনে ছিল। আরে ভাইডি, আমি কি খামাখা সেটা করেছি? তুই আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতেছিলি। ইচ্ছা করতেছিল ওই যে বস্ত্র সেলাই করার তুই সুতো দিয়ে তোর মুখটা সেলাই করে দিই, মাত্র 3,000 টাকার জন্য তুই আমার জীবন তামা করে ফেলতেছিলি। আমার মাসিস কিসের জন্য? ওরে এগের মারবো না তো কি করবো, এগের খাওয়াতে যেহেতু তুমি আমাকে ভার শোধ করতে পারতেছো না। আরে হয়েছে হয়েছে হয়েছে, যা যা যা, তোর টাকা আমি দিয়ে দেবো না, যা। তাহলে পরে এখনই দাও, আমার তো বিয়ে, আমার তো মেলা টাকা লাগবে। তোর বিয়ে? এই কার সাথে? আনারসির সাথে আমার বিয়ে। আনারসির বক্কর ভাই মনে করে যে আফসার সাসার বাড়ি নিয়ে যাচ্ছে, সেখান থেকে আমার সঙ্গে বিয়ে পড়াই দিচ্ছে। কেন বাড়ি? ও তোর, তাদের বাড়ি নিয়ে যেতে হয়েছে কিছু জন্য। সিডা তুমি বুঝবা না, সেটা তোমার বুঝাতে পারবো না। তুমি টাকা কখন দেবে সিডাকে কম? আরে দিবানি দিবানি, তুই যদি আনারসির বিয়ে করতে পারিস তাহলে 3 ক্যান ওই যে উপহারস্বরূপ আরও 3 ভরে 6,000 টাকা একত্রে দিয়ে দিতে পারি, যা। তুমি আসলে খুব ভালো মানুষ ভজা ভাই, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যে আমার টাকাটা গুছিয়ে নাও, এমনও হতে পারে বিয়েটা আজকে হয়ে যেতে পারে। আমি তাহলে পরে যাচ্ছে মিষ্টি কিনতে। দেখছেন দেখছেন মিয়া ভাই, হ্যাঁ ওই ক্যাম্পে মা আগো মতো কোমর দুলা দুলা যে গেছে, ওর তো বউ থাকবো না। আরে বেটা, ওর তো বউ হবি না, আবার থাকা থাকি দাঁড়া কান্দা করতেছে। ও চিরু ভাই, চিরু ভাই, তোমার মিষ্টি কিনে জানো দরকার নাই, তুমি না নয়া জামাই টাকাটা আমারে দাও, আমি মিষ্টি কিনে লিয়ে আইতাছি। দান্দাটা হইল না, হয়নি না, না ধরা খেয়ে গেছে, ওই বুঝা ফলাইছি। যা যা হয়েছে এইসব ধান্দা মান্দা তোর দিয়ে হবে না, যা খবর টবর সংগ্রহ কর। কি আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। ঠিক আছে আমি খবরটা লিয়ে আইতেছি, যা এক্ষণ যা এক্ষণ লিয়ে আসবো, দেরি করে আয়। এক্ষণ লিয়ে আইতেছি খবর দেবেন। চাচা, এই গ্রামের খবর কিছু শুনেছেন নাকি? কি ঘটনা? আমি এই টার্গেট গেট বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আনারসির মা আর ওই যে বক্কর আছে না, বক্কর আনারসির ধরে টার্গেট গেট বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। কেন রে মা, বিষয় কি? এই বিষয় হচ্ছে গিয়ে ওই টার্গেট আর আনারসি রাতের অন্ধকারে বসে বসে প্রেম করতেছিল, হ্যাঁ সেটা তার মা দেখে। বলো কি, এত সাংঘাতিক ঘটনা আর আমি এইসব কিছু জানি না। আসলেই চাচা অনেক সাংঘাতিক একটা ঘটনা। আচ্ছা তাহলে এখন তার কোথায়? কোথায় আবার? টার্গেট গের বাড়িতেই আছে আনারসি। না না না, মানে এরা দুটো ভাই খুব খারাপ, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা দরকার, বুঝতে পেরেছো? তুমি তো জানো না, আরে একটা তো মাস্তান, আমি শুধু বলতে গেলাম যে বাপুরে তুই ওই কাইসাবাইনের বউর সাথে ফচিনচি করিস না, এগুলো কিন্তু ঠিক না। ও মা, আমাকে দিকে গলা টিপে মারতে আসলো। এ চাচা, এ আপনার সাথে এত বড় কাহিনী ঘটে গেছে, আপনি আমারে ডাক দিলেন না, হ্যাঁ সে কত বড় মাস্তান আমি দেখে নিতাম না। এই বিটি মানুষের স্যান্ডেলে বাড়ি যখন পড়তো তখন একদম কারো সামনে
দেখাতে পারতো না, তখন বুঝতো। তাই না? তাহলে আবার যদি করে তাহলে তোমাকে ডাকবো। আর শোনো, তুমি কিন্তু সবসময় স্যান্ডেল পায়ে দিয়ে থাকবে। কি করছেন চাচা, আমি তো সবসময় পায়ে স্যান্ডেল পরে থাকি। আমি কি এই নিচু দাঁতের লোক নাকি যে খালি পায়ে থাকবো? আপনি আমাকে ডাকবেন, আমি সময় মতো গিয়ে জুতা মাইরে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাকে ডাকবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। জি। আমার জ্বালা, আমি কি করবার চেয়ে আপনি না হইলে আপনি আমার দোষ দিতেছেন। মানে আমি চাইছিলাম কোন রকমে আপনাকে বিপদে পাশে খাড়ান যায় কিনা। এই আমরা যে বিপদে পড়েছি এ কথা তোরে কে কইলো? না পা, ওই আমি ফুচকি মাইরা শুনলাম তো। সাংঘাতিক বিষয়, সাংঘাতিক ঘটনা। আপনার ভাই তো অবৈধ কাজে ফাইসা গেছে, কেস খায় গেছে, এইটা আপনি কেমতে লুকাইবেন? একদম চুপ। এই কথা যদি আরেকবার শুনি না, তোর তোর ভোকাল কর্ড ছিঁড়ে একদম চুলের ফিতা বানিয়ে দেবো। আপনি কয়জনের ভোকাল কর্ড ছিঁড়বেন? সবার মুখ কি বন্ধ রাখা পারবেন? দেই তো পারেন কিনা? এই যে আমি প্রচারে নেমে গেলাম, দেই কি করেন, পারেন কিনা? আমি প্রচার করে দিতেছি। না না না, এ তো ধৈর্য, আমি বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। গ্রামে কিসে একটা ঘুরতেছে সারা। আমি আমার বিয়েতে ইনভলভ হতে পারি কিনা সেটা নিয়ে সন্দেহ। ভাই ভাই, ঘটনা তো প্যাচ খেয়ে গেছে, টার্গেট তো কেস খেয়ে গেছে। মানে গত রাইতে হয়তো ধরা খেয়ে গেছে। মানে ওরা দুজন অফিসারে গেছিল, মাইয়ার মা যে হাতে হাতে ধরে হালাইছে, এখন মাইয়ার মা মাইয়ারের টার্গেট গো বাড়িতে দিয়ে আইছে। কিছু কারণে নাই কেবাই যান, আমরা খালি বয়ে বয়ে তামাশা দেখুন, বুঝছেন? একবার এক পক্ষে কথা কমু, আরেকবার আরেক পক্ষে কথা কমু, এইটি আমগো কাম। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, ওই সিরিরও খবর দে, আর ওই মিষ্টিতে কেনার কথা সেটা কেনার দরকার নেই। না না ভাই, মিষ্টিটা কিনুক না, আমি খায় ভালো মনে। মানে হয়তো দুঃখের কথা শুনে বাড়িতে আর মিষ্টি নিয়ে যাওয়া পারবো না, মিষ্টিটা দিয়ে দিব, আমি খায় ভালামু। আমার তো দুপুরে খাওয়ানোর জোগাড় নাই, আজকে দুপুরটা না হয় মিষ্টি খাইয়ে কাটাই দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা ওই মিষ্টি ঠিক খেয়ে থাকবে, আর এইসব কথা কাউকে বলার দরকার নেই। মধুর মতো মিষ্টি, গোলাপের মতো সেন্ট, পাগল হয়ে যাবে খালি পরে। সাবানা কয় ববিতারে, ববিতা কয় সাবানারে। আচ্ছা আনারসি করে? আনারসি তো আপাতত আসলাম। না না, আনারসি তৈরি হবে, মানে ফাইনালি তৈরি হবে, তবে বিয়েটা হবে আপাতত টার্গেটের সাথে। কাঁদিস রে কাঁদিস। আরে শোন শোন, মানে টার্গেট তো তার রাখতে পারবে, টার্গেট কি বউ রাখার যোগ্যতা আছে? ও ফাইনালি তোর কাছে চলে আসছে, বিয়েটা তৈরি হবে, তোর সাথে হবে। কিরাম করে ভাই, মানে হবে কি? দশ সাত দিন, ম্যাক্সিমাম সাত দিন সে থাকবে, তারপর তার সেখান থেকে বাড়ি চলে আসবে। আর যখন বাড়ি চলে আসবে তখন আমি আম্মারে বুঝে সুঝে কবো যে আম্মা তাহলে স্ত্রীর সাথে বিয়েটা দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা নেই, যা। ওয়াল্লা ওয়াল্লা, আমার মায়ের পেল, এটা আমি কী শুনলাম? বকর ভাই, বকর ভাই, বকর ভাই, তুমি আমার কী শোনালো বকর ভাই? এই বাটি, এই এই এই, তুই পিস পিস আসছিস কি জন্য? শোন, মিষ্টি খাওয়াতে আসিস তো, দে আটা মিষ্টি খাই, দে। বকর ভাই, কোন
সাহসে তুমি আমার কাছ থেকে মিষ্টি খাতি চা? আরে আশ্চর্য ব্যাপার, সিরু বাইদি, এ কি হয়েছে রে? ওই আনারসির বিয়ে নাকি টার্গেটের সাথে হয়ে গেছে, আর তুই কাঁদতেছিস কিছু জানি? বকল ভাই, আনারসির বিয়ে কি সত্যি সত্যি টার্গেটের সাথে হয়ে গেছে? আরে আমি নিজ চোখে দেখাইলাম, ওগো বিয়ের সাথে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। আমি তো এমনি অনেক ঝামেলার মধ্যে আছি, তোমাকে গ্রামের মানুষ তুমি সামলাও। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোর? একটা লোক পড়ে আছে আর তুই মিষ্টি খাচ্ছিস? ভাই সকাল দিয়ে কিছু খাই নেবে, আমার কি দেখেন? ও চিরু মিষ্টিটা ভালো আছে, আপনি একটু খাইবেন ভাই? জানিস না আমার ডায়াবেটিস? গত মাসে না হাসপাতাল থেকে ফিরে আসলাম। কোনো অসুবিধা নেই ভাই, মিষ্টি খাইলে ডায়াবেটিস বেড়ে যায় নাকি? আমারটা বাড়ুক, আমার অসুবিধা নেই ভাই। হয় যদি এর মধ্যে মরে যায় থাকে, আমরা দুই ভাই মিলে কান দুম নে ভাই, কোনো অসুবিধা নেই। এখন আর কি করবা, কাজী ডাকবা নাকি হুজুর ডেকে তিন কলমা পড়ে বিয়ে দিয়ে দিব? না 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 মামা। না কেন, ভালোবাসছো এখন আমার না করতেছো কিসের জন্য? তোমার মা তো তোমার বিলাই পার করার জন্য এই বাড়িতে ফুয়ে গেছে। আমার পরীক্ষা চলতেছে তো, আমার সামনে ওই যে গার্হস্থ্য বিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরীক্ষা, আমার পরীক্ষা আছে। ওরে বাবা রে, তুমি যে স্টুডেন্টের স্টুডেন্ট, তোমার টিচাররা তোমার সার্টিফাইড নিয়ে ঘুরতেছে তোমার হাতে ধরা দেওয়ার জন্য। শুধু সার্টিফাইডটা পাশেন না, ফেলটুর। আরে মা চুপ কর না, আমার মা পাস করুক আর ফেল করুক, তা তো ওই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তো হচ্ছে নাকি? মামা আপনি এই উটের কথা সায় দিচ্ছেন কিসের জন্য? আপনি জানেন আমি সেই ভোরবেলা উঠে পড়তে বসি, কত কষ্ট হয় আমার জানেন মামা আপনি? তাই নাকি রে মা? আমি হলে তো পারতাম না। হ্যাঁ, আমার মা কত যে আমি নাকি জন্মের পর সাত দিন ঘুমাইছিলাম, আর আমার বাপ কত যে এই যে আইসি আইসি অলসপুরে আর একটা মহা অলস জন্ম নিয়েছে। সেই দিক থেকে তো তোরা অনেক আগিয়ে আছিস। অনেক বেশি আগে আছে, এর জন্য তোর মা এসে আমাদের বাড়ির উপরকে থুইয়ে গেছে। এই গলি দেখ, বারবার এক কথা কিন্তু ভালো লাগতেছে না। হ্যাঁ দেখ, কথা হবে সাউন্ড হবে না, একদম সুপ 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 সুপ। আসলে হয়েছে কি ওই আনারসি ষড়যন্ত্রের শিকার? আমাদের দেশটা হচ্ছে কি ষড়ঋতুর দেশ, এই দেশে সবাই খালি ষড়যন্ত্রের শিকার। ওই আনারসির মা নিজে এসে তার মায়েরে আমাদের বাড়িতে থুয়ে গেছে, এর মধ্যে ষড়যন্ত্রটা কোথায়? কোন দেশে যে যাবো আমি? এ মামা, তুমি ডলারে কিছু বলতেছ না কিসের জন্য? সে সরোরিত সরযন্ত্র মানে কেন পেছ লাগাই দিচ্ছে? ওই একদম চুপ, আরেকটা কথা কইলে কিন্তু হটে হরি ভেঙে দিবে। না 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 না, মুখ খুলিস বুন্ডি, আমার মুখ খুলিস না, এই মুখ খুলিস না, মুখ খুলিস না, এইবারের মতো মাফ করে দিই, যে আমি তো পায়ে ধরি পায়ে ধরি। হ্যাঁ মাফ করে দিই। হ্যাঁ ধরেন ধরেন, ভালো করে পা ধরেন, পানা ধরলে তো আর মাফ করবি না, সে তো আর মাফ করার মেয়ে না। ওই চুপ, একদম চুপ, যা বাড়িতে যা যা। মামা। রে মা তুই কান্দিস না তো, ওর কথা কিছু মনে করিস না। কি বলিস গুন্ডি, ও বাড়িতে যাবে কেন? মানে মনে কর যে একই গ্রামের, তাই না? আমরা সবাই তো অলস করেই আছি, সে বাড়িতে যাবে কিসের জন্য? এই তুমি কথা বলে না তো, বড় বোন তো, বুঝলে?
কিসের বড় বোন ওরে বাড়ি কর বাড়ি থেকে আজ করব নে তোর তোরে দাঁড়া তো মেলা দিনে তোর আঙ্গুলগুলো টেনে দিচ্ছি না হ্যাঁ বাড়ি ওরে বাড়ি কর বাড়ি থেকে আবার বলে বাড়ি কর বাড়িতে আচ্ছা করব না তুমি সামনে চোখের সামনে করে ঘুরাঘুরি করতেছ কেন যাও না কে আমি যতই হম্বি তম্বি করি আমার ভিতরটা তো ফাঁকা হয়ে গেছে রে আমার বউ আমার চিনতে পারতেছে না এর সে কষ্টের আর কি হতে পারে আমি মানুষের সংসারে পেঁচ লাগাই আর এখন আমার সংসারে এমন পেঁচ লাগছে আমার বউ স্মৃতি আড়ায় ফেলে ফুটবল খেলা দিয়ে দাও ফুটবল খেলা তোর আজকে আমি আমি বেঁচেছি কবে আমার ভিতরটা তো ফাঁকা হয়ে গেছে রে আমার বউ আমার চিনতে পারতেছে না এর সে কষ্টের আর কি হতে পারে আমি মানুষের সংসারে পেঁচ লাগাই আর এখন আমার সংসারে এমন পেঁচ লাগছে আমার বউ স্মৃতি আড়ায় ফেলেছে আমি এসে পড়ছি আর অসুবিধা নেই আমি তো আবার আগের ফর্মে ফিরেছি ফুটবল খেলা দিয়ে দাও ফুটবল খেলা তোর আজকে আমি আমি বেঁচেছি কবে এখন কি করবো রে আমরা কি শিরুর বাড়িতে খবর দেবো নাকি ওকে ফেলায় রাখবো নানা ছোট ভাই বয়া থাকেন আমি মিষ্টি খাই আপনি বয়া বয়া দেখেন আর আপনারা কি কইলাম এর আগের বার কইলাম না শিরু যদি এর মধ্যে মারা যায় আমরা দুই ভাই একসাথে কান্দুম নে গলাগুলি ধরে কান্দুম নে ভাই চিন্তা করেন না এই ফাজিল এই একটা লোক মরানো পড়লো আর তুই ফাজলামি করতেছিস আর ভাই আমি জীবনে এরকম মানুষ দেখি নাই একটা মাইয়ার লেগে একটা পোলা পুরুষ মানুষ হয়ে চিত হয়ে পড়া পারে এইটা ভাই আমি জীবনে যাই নাই কা আরে দুর্বল দুর্বল এর হার্ট দুর্বল এই দুর্বল হার্ট নিয়ে মেয়েদের পেছনে পেছনে ঘোরে এ পাগল না আমিও বুঝি না ভাই ওই কিলিয়ে যে ঘোরে কি হচ্ছে কি তুমি শুনবা কেমন করে তুমি তো ভালোবাসার কেসকির মধ্যে বলনি ভাই আজকালকার মায়েরা কেউ ভালোবাসার কেচকির মধ্যে পড়ে না ওরা খাওয়ায় কেচকি খাওয়ায় খুবই স্বাভাবিক আমি আমার জীবনে টু টাইমস কেচকি খেয়ে বসে আছি প্রথমে আনারসি তারপর হচ্ছে আলতা দুষ্টু
হাই হাই, এক আনারসির নাম কতজন যে দিলে উইল করে রাখছে কেঠাই জানে। হ্যাঁ রে, তাদের সবার অবস্থা এখন খুব খারাপ। উফ, আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। দেখছিস না, চুপচাপ বসে রয়েছি। তুমি আমার বাঁচা, আমি মনে হচ্ছে আর বাঁচব না। আমি আনারসির সাইজ জলিয়াপা, তুমি যেভাবে হোক আনারসির আমার হাতে তুলে দাও। সে হচ্ছে আমার প্রথম প্রেম, সে হচ্ছে আমার শেষ প্রেম। আমি আপনার জন্য তো অনেকে পাগল, কিন্তু আপনি তো চান্স দিবার চান না। মুখ বন্ধ করতে হলো। এখন আমি কারোর মুখই বন্ধ করতে পারবো না। আমার মনের মুখ বন্ধ করতে পারতেছি না, সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। একটা জ্যান্ত মানুষকে মরা দেখতে চাচ্ছিলাম, সেটা হলো না। এই ডলি এসে সব ঝামেলা বাঁধালো। ভাই মিষ্টি খাবেন না? মিষ্টি ভালোই মনে হয় না। থাক, ডায়াবেটিসে ঢুকি, কন্ট্রোল করা লাগবে। কোন দিকে যাই, তুই বসে বসে খা। ভাই যার বিয়াওয়ানের কথা বিয়া হয়ে গেছে, এইটা মনে করে আপনি খাস নিয়তে এই যে হাসি মুখটা লিয়া একটা মিষ্টি খান। সাদা খাইবেন না কালা খাইবেন? এই সাদাটাই খান। আপা আসেন, আপনি দেখেন আপনার আশেপাশে কে বা কাহারা থাকে, আসেন। আরে আমার কোনো দেখার দরকার নেই, বেনারসি করে পাত্তাও দেয় না, কারে বাড়তি খাতিরও করে। আরে পাত্তা দেওয়ার দরকার নাই তো, আপনি খালি দেখেন কিউ চাহেন। আহেন আপা, আহেন আহেন। আরে ওই আস্তে আস্তে আহেন। তুই বুঝতে পারতেছ না বেড়া, ওই হচ্ছে সমস্ত কালপিট। ওই তোমার আর আমার মধ্যে একটা প্যাঁচ লাগাইছে, এইটা এই যে এই শয়তান। এই কিসের আপনার আর আমার মধ্যে প্যাঁচ লাগাই দিছে? আমি তো আপনারে চিনিই না। ভাবি আমি তো কালকে পড়ায় গেছিলাম, আপনি দেখি বাইরে চিনতে পারতেছেন না। দেখ দেখ কত বড় সর্বনাশ করেছিস দেখছি। স্ত্রীর মনের মধ্যে স্বামীরে ডিলিট করে দিছিস দেখছি। কি করলাম বা কি করেছিস, কি করেছিস? আবা আবা দেখেন দেখেন, আবা আবার সন্ত্রাসী করতেছে। আমরা কিন্তু কেউ নিরাপদ না আবা, দেখেন। না 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 না, মুসাফির অনেক হয়েছে, এবার যান নিজেদের বাড়ি, যান যান নিজেদের বাড়ি যান, আমাদের এই গ্রাম পরিত্যাগ করেন। আর তোর বাড়ি কোন জায়গা? আপনারা খুব মিষ্টি করে আপা বলে ডাকলো তো আমার খুব ভালো লাগছে। ঠিক আছে আপা, যান আপা শোনা যান। আপা
গুলো হইলো আর পারেন কি দেখো দেখো মামা দেখো একটা মানুষ কাইন্দে দিছে তাও সাথতেছে না তাহলে ওর প্রকৃতি কি তুমি চিন্তা করো নাকি আমি চিন্তা করব বাপুরে আমি চিন্তা করতে পারবো না ডাক্তার আমার চিন্তা করতে মানা করেছে আমার হাই প্রেশার আরে মামা তোমারও তো আমি দুশ্চিন্তা করার কথা বলতেছি না ওরে বাপুরে সব চিন্তায় চিন্তা ওই ডাক্তার যখন প্রেশার মেপে হয় চাচা কোনো চিন্তা করবেন না তখন কি ওই ডাক্তার দুশ্চিন্তা সুচিন্তার কথা আলাদা করে কয় কিন্তু ভালো ভালো চিন্তা করলে মন ভালো থাকে এটা কিন্তু সবাই কয় হ্যাঁ ওটা তোর মামির মতো মহিলারা কয় বুঝেছিস শোন রানারুষের এখনো পড়া শেষ হয়নি বুঝেছিস ওরে বুঝিয়ে শুনিয়ে ওর মার বাড়িতে যাই কোনো সমস্যা হবে না নে ওর মা আমার বোন বুঝেছিস তো মামা তুমি এক কাজ করো তুমি নিজে একটু আনারসির মার কাছে যাও না তারে গিয়ে বলো এ বুন্ডি তোমার মেয়ারে আমার বাড়িতে রেখে যেতে চাও আচ্ছা ঠিক আছে নিলাম এখন আমার জিনিসটা আপাতত আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমি কয়দিন পরে আসে সামাজিকভাবে আমার জিনিসটাকে আমি নিয়ে যাব বাপুরে তুই তো জানিস আমি টেনশন নিতে পারি না তুই যা তুই যে রেখে আয় তোর সাথে আমার ওই দোয়া এবং সমর্থন দুটাই থাকলো ধরো মামা তোমার দিয়ে তো কোনো কাজ হয় না তুমি তো খুবই আলসা প্রকৃতির একটা মানুষ হয়ে গেছো এক কাজ কর বাবা তুই আনারসি রে ওর মায়ের কাছে চলে যেতে বল আরে ওর মা তো ভেলা দেবে না কোনো মাকে তার সন্তানকে ভেলা দিতে পারে ক কিন্তু মামা এখন তো আনারসির মার একটু রাগ হয়েছে রাগের মধ্যে একটু এদিক সেদিক করবে নে পরে সব ঠিক হয়ে যাবে রে আচ্ছা তাহলে আনারসে ততক্ষণ আমাদের বাড়িতে থাকতে বল কোনো সমস্যা তো নেই ধর তোমার কোনো কথাই হয় না মামা কোনো দায়িত্ব তুমি নিতে পারো না ভালো কথা কলাম না তো দায়িত্ব নেই না তো কি দায়িত্ব তারপর কি করবি তখন মনে করো যে আমি তোমাকে বাড়ির বাইরে দাঁড়া থাকলাম যখন আনারসির বাইর করে দিবা সাথে সাথে আনারসির সঙ্গে দেখা হয়ে গেল আনারসির কলাম আনারসি তোমার মা তোমার বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে এরাও তোমার বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে তালি পরে কি চলো এখন আমি তোমার আমার বাড়ি নিয়ে যাই তোমার তো আর পৃথিবীতে থাকার কোনো জায়গাই নেই কিন্তু আনারসি যদি না যায় বলো তালি পরে যাবে কোন জায়গায় আমাদের গ্রামে তো কোনো রেল স্টেশনও নেই কোনো ফুটপাথও নেই যে সেই জায়গায় আনারসি রাত কাটাবে তখন আনারসিনী বাংলা সিনেমার মতো যায় করবো আজকে রাত অন্তত তুমি আমার বাড়িতে থেকে যাও তা ঠিক বলেছিস ভাইদি কিন্তু আমি আসলে এইসব কিছু বলতে চাচ্ছি না আবা আমার তুমি আর নিরাশ করো না আবা আমার তুমি নিরাশ করো না আরে সিরু কান্দিস না আগে কথা তো শোন কও তাহলে পরে ভালো কথা কবা নাহলে কিন্তু তোমার জড়া জড়া আর গড় গড়ায় কানবো আরে সিরু আমার কথা শোন রে ভাই আমার কথা শোন আনারসিরে আমি বাড়ি থেকে বাইর করব ঠিকই কিন্তু এত সহজে না আরো কিছুক্ষণ থাকুক তারপর ওরে আমি এমন ভাবে বাইর করব যাতে ওর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে আসতে না পারে আপা মানে তোমার মাথার বিরিয়ানি এরকম কি মানে কি দিয়ে বিরিয়ানি বানানো হয়েছে কদিনই তোমার মাথা তো দেখতেছি হিটলারই বেড়ে আচ্ছা তুই ওদিক দিয়ে ম্যানেজ কর গিয়ে আর তোর সাথে যে আমার দেখা হয়েছে এটা কিন্তু আমি কাউরে করবো না আমি জানি এটা তো ওর একটা অভিমান সে তো ভালোবাসা আমারই না তাহলে তো হয়ে গেল তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা নাকে সরষা তেল দিয়ে ঘুমা বাড়ি এই বিকেল রাত নাগাদ আমি আনারসির বাড়ি থেকে বাইক করে দেবো না
তুই বিকেলের দিকে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকিস। কালীপুরকে আমি দোকান খোলা রাখবো, তুমি কি এক ফাঁকা এসে আমার দোকানে এসে চা খেয়ে যাবা? সেমডি চা ভালো করে একদম দুধ চিনি দিয়ে দেবা না। আরে তুই দোকান খোলা রাখবি না বন্ধ রাখবি না তোর বিষয়ে আমি কেমন করে কব? শুন, আমি কিন্তু আনারসি আর টার্গেটের বিয়ে হতে দেব না, কিন্তু ভাব ধরবো এমন যেন আমি সাসিয়দের বিয়ে হয়ে যাক, এক্ষুনি বিয়ে হয়ে যাক। তুমি যেমন খুশি তেমন ভাব ধরো, যেমন খুশি তেমন অনুষ্ঠানে পড়ে থাকো, আমি যাই ওদিকটা ম্যানেজ করে আসি। ভাবসাব দেখলে মনে হয় এই অলসপুরে আনারসি ছাড়া আর কোনো মেয়েই নাই। আমি যে সৌদি থেকে চলে আসছি কারো চোখেই পড়ে না। আনারসি আছে, আমি তো আনারসি বিয়ে হতে দেবো না, তোমাকে খেলতি। কোন জায়গায় গেছিলি তুই? হ্যাঁ এ মা, কোন জায়গায় গেছিলি? ঘুরে আসলাম বাইরে থেকে। আচ্ছা তোর এই পরিস্থিতিতে বাইরে না গেলে নয় কেন? মা পরিস্থিতি খারাপ দেখলে কোন জায়গা? হ্যাঁ আচ্ছা আনারসি কোন জায়গায় গেল তাই তো দেখতেছি না। না এখন এই পরিস্থিতিতে ওরে কিছু বলা যাবে না, জানতে পারলে দেখা যাবে এই ঘটনা থেকে আরেক ঘটনা ঘটাই দিবে। এ মা কথা করছো না কিসের জন্য? আসে হয়তো কোনো জায়গায়। না তোমার কথার মধ্যে তো কিরাম কিরাম লাগতেছে। আনারসি, এ আনারসি, আনারসি! আবার ওরে ডাকতেছিস কিসের জন্য? ও আছে তো, থাক না ওর মতো। তা তোমার ইরাম মন খারাপ মনে হচ্ছে কিসের জন্য মা? ও মা কত কি হলো? না কিছু হয়নি, ওই আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। কাকে দেখি জ্বর আছে নাকি? আচ্ছা মা আমি বাড়ি নেই, আনারসি তোমার একলা রেখে গেলে কোন জায়গা? তাতে ফেরার কোনো নাম নেই। আরে শরীর তো আমার খারাপ লাগতেছে, সে আইসে আর কি করবে বল? তারপরও দরকার আছে মা আনারসি। আম্মা আমি তাহলে সব বলে দিই। কি বলবো? না মানে তাহলে আমার বিষয়টা দেখেন। না বাবা আমি তোমার বিষয়টা দেখতেছি, তুমি আনারসির কথা তারে কিছু কইও না বাবা। যদি মানে তো তারপর। হ্যাঁ হ্যাঁ মা কি হয়েছে? তুই কালামিটার সাথে ইশারায় বিশারায় কি কথা করছো? সীমা এভাবে কথা কইতে হয় না। আরে আর আপনার না কলাম চলে যাতি, যাচ্ছেন না কিসের জন্য গ্রাম ছেড়ে? থাক না মা থাক। কোন ক্রমেই না মা, তুমি জানো না সে একটা বিরাট সন্ত্রাসী, ইরাম লোক, আমাদের বাড়ির পায় তো দূরের কথা, এই গ্রামে থাকা উচিত না। এই আপনি যাচ্ছেন না কিসের জন্য? যান যান। এই যে আপনি যেটা করছেন সেটা কিন্তু একটা সন্ত্রাসীর মতো করছেন, আপনার জোর করে আমার খেদা দিচ্ছেন। এই আমি তো আপনার মতো কারো বুকের উপর চাইপে বসে চট থাপ্পড় দেইনি, তাই না? আমি ভালো করে করছি, আপনি যান যান তো আমাদের বাড়ির পর থেকে, যান প্লিজ যান যান। এমনি ভালো লাগতেছিল। আচ্ছা ঠিক আছে আয় চলো। বেনা যেভাবে আগের জীবনে চলে গেছে আমিও সেই সাবেকে ফিরে যাব, দেখি আগের সব স্মৃতি বেনার মনে পড়ে কিনা। আর কাঁদে না, আরে আর কত কাঁদে দেখো তুমি, এত চোখের পানি পড়লি হবে না, কাঁদে না কাঁদে কাঁদে না কাঁদে, শোনো আমার কথাটা শোনো। কাঁদবো না তো কি করবো আমি? আমি তো বলেছি আমি একটা ব্যবস্থা করব, যে কোনো ধরনের একটা ব্যবস্থা আমি করবই করব। কি করবে ব্যবস্থা? কি করবে তুমি আমার জন্য? আমার কষ্ট তোমার মার জন্য, আমার আমার মা বলেছে। কি বলেছে মা?
এত জোরে কান্দে দিলে কি জন্য? মানে কি বলিছে মা? কি বলিছে বলো 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 মা কি বলিছে? মা বলিছে যে আমি যদি তোমার বিয়ে করি তাহলে মা মরে যাবে। আর যা, এটা কোনো কথা হতে পারে? এই দুনিয়াতে এমন কোনো মা নেই যে তার সন্তান তার মেয়ের বিয়ে হয়ে গেলে পরে সে মারা যাবে, এটা কোনো কথা না। একটু বেশি বেশি বলিছে। আচ্ছা তুমি একটা কথা চিন্তা করে দেখো, তোমার মার জন্য আমি কি করিনি, কি করিনি তার জন্য? ধরো যে ওই বক্কারে আর আমার যদি পাশাপাশি দাঁড় করায়, সুষ্ঠু বিচার করা হয়, তাহলে পরে কিন্তু আমি ঠিকই নোবেল পুরস্কার পাবো। আর তারে দিতে হবে জুতার মালা বক্কারে। সেটা তুমি নিজে নিজে মনে করলে তো হবে না, মারে তো সেটা মনে করতে হবে না। মা মনে করে যে বক্কা যেরকম তুমিও সেরকম, জীবনে তো তুমি কম জ্বালাওনি। আর এখন দুধে দেওয়া তুলসী পাতা সাজ দিতে আর হবি না, তাই না? আমি কোনোভাবে মনে করতে পারতেছি না তার জন্য আমি কি খারাপ কাজটা করেছি। কেন, কি করেছি আমার বলো? তুমি কি করেছি? আমি কি করেছি তোমার মনে নাই? তুমি বক্কার ভাইয়ের ওই মোটরসাইকেলটা চুরি করে বিক্রি করে দিছিলা না? তারপর থেকেই তো, তারপর থেকে মা তোমারে খুব খারাপ ভাবে, মনে করো যে তুমি একটা টাউট। কি? আমি টাউট? আরে এটা আমি ভাবতেছি না, মা ভাবতেছে। যে ওই বক্কারে আর আমার যদি পাশাপাশি দাঁড় করায়, সুষ্ঠু বিচার করা হয়, তাহলে পরে কিন্তু আমি ঠিকই নোবেল পুরস্কার পাবো। আর তারে দিতে হবে জুতার মালা বক্কারে। সেটা তুমি নিজে নিজে মনে করলে তো হবে না, মারে তো সেটা মনে করতে হবে না। মা মনে করে যে বক্কা যেরকম তুমিও সেরকম, জীবনে তো তুমি কম জ্বালাওনি। আর এখন দুধে দেওয়া তুলসী পাতা সাজ দিতে আর হবি না, তাই না? আমি কোনোভাবে মনে করতে পারতেছি না তার জন্য আমি কি খারাপ কাজটা করেছি। কেন, কি করেছি আমার বলো? তুমি কি করেছি? আমি কি করেছি তোমার মনে নাই? তুমি বক্কার ভাইয়ের ওই মোটরসাইকেলটা চুরি করে বিক্রি করে দিছিলা না? তারপর থেকেই তো, তারপর থেকে মা তোমারে খুব খারাপ ভাবে, মনে করো যে তুমি একটা টাউট। কি? আমি টাউট? আরে এটা তো আমি ভাবতেছি না, মা ভাবতেছে। না না, মা বললি তো হবে না, সে তো ভাবতো ধারণা পোষণ করতেছে, তার একটা কারেকশন করা লাগবে। তাও শুনো, তুমি তোমার মারে একটু বুঝো, শুনে রাখো, যদি সে বুঝতে পারে তাহলে পরে তার দোয়া কালাম নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব, কি বলো? আর তাছাড়া মনে করো তোমারই কিন্তু এখনই বিয়ে করার আমার কোনো আপত্তি নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত, কত কথা ছিল রে। ও সির ভাই, কি হয়েছে? আশা ভরসা সব ভঙ্গ হয়ে যাচ্ছে কিসের জন্য? আর আশা ভরসা ভঙ্গ হয়ে গেছে তো এত হতাশ কেন? তোমার আনারসই তো আছে এখনো। ওরে ভাবি না, হৃদয়ের ভিতরে খোসা খাইছি। হৃদয়ে খোসা খাইছো মানে? মানে তোমাকে কি এর মধ্যে ছাড়া ছাড়িয়ে হয়ে গেছে? বিয়ে করলে কবে? কিছু তো বুঝতে পারতেছি না, ওই বাংলা সিনেমার মতো নাকি? বউর হাত ধরে তুমি বাসর ঘরে নিয়ে গেলে, আর নায়ক এসে বউ নিয়ে বাইকে চলে গেল। কে? কোন অরিজিনাল? আমি নিজে অরিজিনাল, আর কোনো হিরো থাকতে পারে না, বাকি সব ফলস। আমি হচ্ছে মেড ইন অলসপুরের, বাকি সব বাইরের থেকে আছে। কোথা থেকে আছে এরা? ওরে বাবা রে বাবা, মেড ইন অলসপুর হয়েছে বলে তুমি কি আসল নায়ক হয়ে গেছো নাকি? হ্যাঁ, চাপা একটু কম করে পিটাও, এই গ্রাম্য চাপা একটু কম করে পিটাও। শোনো, যে ফাইনালি নায়িকারে পায় সেই হয় আসল হিরো, আর তুমি হলো জিরো। ভাবি আপনি এইভাবে কথা কবেন না, আমার পরানটা ভাইটা বাস্ট হয়ে মনে করেন ব্রাশ ফায়ার করবে না কিন্তু।
কিরে এই বলটা কি আবার ঢং করে কান্না শুরু করেছে নাকি? দেখতেছো না? দেখেন আপা, আপনার একটা কথা বলি, আমি যতবার আপনার ব্যথা দিয়েছি ততবার আমি বুকের ডান পাশে ব্যথা পাইছি, চিনচিন ঝিনঝিন ব্যথা। কিন্তু এখন আমার বুকে যে ব্যথা করতেছে সেটা হচ্ছে হারানোর ব্যথা, শোকের ব্যথা, আমি সব হারাইছি। দেখো তোমাকে দুজনের হৃদয় তো ভেঙে গেছে কিছুদিন আগে, তো দেখো ভাঙা দুটো হৃদয় একসাথে জোড়া লাগানো যায় কিনা। কি বলছিস? এক্সকিউজ মি বাবি, এটা আপনি কি করছেন? শিলি তো শুটে যাবে না, উনি আমার একজন সিনিয়র আপা। দেখো ভাইডি, একটা কথা আমি বলি, বাংলায় একটা প্রবাদ আছে, তুমি যখন অন্যের জন্য গর্ত খুঁড়বে তখন সেই গর্তে নিজেরই পড়তে হয়। আপা আপনি আবার কি করছেন? আমি তো আপনার জন্য কোনো গর্ত বর্ত করিনি। না গর্ত করুনি, কিন্তু কানের পাশ দিয়ে তো গেছে, তুমি তো আমার অমঙ্গল চেয়েছিলে, আমার বোনের সাথে মিলে চাওনি। এই তুমি আমার টানছো কিসের জন্য? আমি কি করেছি? হ্যাঁ না না, আমি করছি, উনি যেটা বলতেছে সেটা অবশ্য সঠিক, মানে আপনি তো কিছুদিন আমার মানে ইয়ের বিরুদ্ধে ভজাবের বিরুদ্ধে একটু ফুসলাই দিয়েছিলেন না? এই সির ভাই, খবর তো তুমি আমার সামনে উল্টো পাল্টা কথা কর, কিন্তু একদম চেষ্টা করবে না, একদম কিন্তু খবর করে দেবে, কই দিলাম। আর থ্রেট করে কোনো লাভ নেই ভাবি, আমি একটা হৃদয় ভাঙা মানুষ, নেন জানমান সব খুলে নিয়ে নেন, কিছু যায় আসে না, এখন আর কোনো কিছুতে ডর করে না। এই বউ দেখো, আমি কিন্তু এসব কিছু জানি না, ও কিন্তু পাগলের ঘরে হৃদয় ভাঙার ঘরে কিন্তু ভুলভাল বলতেছে, ওর কথা কোনো কিছু বিশ্বাস করো না। ছাগল সময় যায় না, চলো। হ্যাঁ আপা আসেন, আমাকে দুজনের মনে তো দুঃখ, গাঁজা করতে মতো গলা জড়ায় ধরে দুজনে কান দিই। এই স্যারা, আমার এত খারাপ দিন আসেনি যে গলা জড়ায় ধরে তোর মতো স্যারের সাথে কাটতে হবে। আর আমি এখন কাটবো কেন? আমার কাজল নষ্ট হয়ে যাবে না, এসব আমার খেয়াল রাখতে হয়, বুঝতে পারিসিস? পিয়া তো তোমাকে চিনা আছে নারী, তোমাকে ভালো করে চিনা আছে, মানুষের ভালোবাসার চেয়ে কাজলের গুরুত্ব তোমাদের কাছে অনেক বেশি। চি চি চি, আশা ছিল গলা সুরমুনে নষ্ট হয়ে যাচ্ছে, ভালোবাসা ছিল আজ আশা নেই, ভালোবাসা নেই। নিঠুর বন্ধুরে ভুল কইরাছি তরে ভালোবাসিয়া, আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া। আরে মনকা গান তো মনের দোষে শুয়ে শুয়ে গাছ তলের নিচে ভালোই গাওয়া হচ্ছে, আছো তো ভালোই, আইসিএমএ ছাড়া তো কোনো কাজ নাই, এখন খালি গানটাই কাজ। শোন তোর একটা কাজ দেই। কি কাজ কাও? আরে সামনে তো তোর সুবর্ণ সুযোগ। আরে কিসের সুবর্ণ সুযোগ, কি কাও তো দিনি? তাহলে শুন, এই মাত্র শুনে আসলাম, এই যে আনারসি টার্গেটের সাথে রাত্রে অভিসারে ফস্তি নষ্টি করছে, বুঝতে পেরেছিস? আর এই ফাঁকে দর্শকের মতো তার মা এসে দেখছে। আচ্ছা দেখে তো বুঝিস কি হয়েছে জানিস, তারপরে আনারসিকে নিয়ে টার্গেট রেখে আসিস গিয়ে। হ্যাঁ করছো কি তুমি? হ্যাঁ তাহলে তো সবাই মিলে একটা কিছু করা উচিত। তাছা আরে রাখ তোর সবাই মিলে, আর কেন তোর ভাইরা ভাই আছে না? ওরে ভাইরা ভাই তো আছে, কিন্তু আপার সাথে তো এখন আলাপ করতে পারিনি। হ্যাঁ তো আলাপ লাগবে কেন, তোর ভাইরা ভাই কী কী বল না, সেটাই বলা লাগে। আচ্ছা চাচা, ওই বিয়েটা কি তোমার ওই টার্গেট বাদ দিয়ে ফর্মালিটির সাথে দেওয়া যায় না? তা কী করে হয়? কেন তুমি তো করলে, তাছাড়া টার্গেট আর ফর্মালিনের মধ্যে ফর্মালিন তো বড়, তার একবার বিয়ে হয়েছিল তার বউ নাই, এখন তারা আবার বিয়ে দিলে ঠিক হয় না, পরে আবার টার্গেটে ধরে বেঁধে আর একটা বিয়ে দিয়ে দিলাম, এরকম হতে পারে না? আর দুর্বোকা সেটা হয় নাকি? আর মেয়ের বিয়েতে রাজি হওয়া না হওয়া একটা ব্যাপার আছে না? আরে রাজি হওয়া লাগবে কিছুদিন, জোর করে বিয়ে দেবো। জোর করে দিবা? জোর করে কাকে দিবা আনারসি রে? পরে দেখবো যে মাইট তো খাওনি, মাইট দিয়ে পরে থানায় নিয়ে চলে যাবে। ওরে চাষা, তুমি এই খবরটা দিয়ে আমার কোনো উপকার করতে পারলে না, আসলে তুমি আমার কোনো শুভাকাঙ্ক্ষী নেই, বুঝছো? শোনো, টার্গেটের সাথে তো আমার গণ্ডগোল নাই, আমার বাড়িতে গেছিল, তার শরবত বানায় খাওয়া দিয়েছে আমার বউ, আর বলেছি তোমার ভাই ওই যে ফরমালিন নাকি সলেড ফলেড কি নাম, এখানে আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে না আসে, তুমি একটু দেখো, সে আমার কথা দিছে, সে দেখবি। আর দেখেছে, কচু দেখেছে। শোন আমার কাছে একটা খবর ছিল তোকে দেওয়ার, আমি খবরটা দিলাম, এখন এটা কী করবি না করবি এটা তোর বিষয়, আমি গেলাম।
ভালোবাসিয়া ভুল করিলাম। আরে খবর দিয়ে আমি কি করবো? হ্যাঁ এসব খবর আমার দরকার নেই। আমার দরকার ছিল রে ফরমালিনি দিয়ে একটা প্যাসে ফালাতে পারতাম, এর একটা খবর দরকার ছিল। বউ খাবার দাবার দিয়ে যা, গান গাতি গাতি খিদে লেগে গেছে। ভুল কইরাছি তরে ভালোবাসিয়া। আমার আপত্তি আছে। কি তোমার আমার বিয়ে করতে আপত্তি আছে? তালি পরে তুমি এতদিন পর্যন্ত কি করেছো আমার সঙ্গে প্রেমের এরকম অভিনয় করার কি দরকার ছিল তোমার? এরকম নাটক করার কি মানে আছে আমি বুঝতে পারি না। আসলে আমি একটা বিষয় বুঝতে পারছি যে তুমি সত্যি সত্যি আমার কোনোদিন ভালোই বাসনি। হ্যাঁ ভালোবাসতে পারে দিন রাত 24 ঘন্টায় বিয়ে করা যায়। দেখো তুমি আমার এই ভুল বুঝো না টার্গেট, আমি আমি অলসপুরের ইতিহাস গড়তে চাই। আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। তোর কোনো সমস্যা নেই, তুই বাড়ির থেকে নে, আমি আমি ইনকাম করে এনে তোমারে খাওয়াবো নে, কোনো সমস্যা নেই। হ্যাঁ তা আমি বাড়ি থেকে কি করব? কি আবার করবা? ওই ভাতটা রান্না করবা আর ছেলে পেলে হলে তাকে মানুষ করবা? না না এইসব আমি পারবো না। ও মা পারবে না মানে? তুই বাইরেও কাজ করতে পারবা না, ঘরের কাজও করতে পারবা না, তাহলে তুমি করবাটা কি? আরে এইসব তো করে হাউসওয়াইফরা, আমি এগুলো করতে যাবো কিসের জন্য? আমি পারবো না। দূর পাগল, যেই ছেলেরা বিয়ের পরে কিছু করে না, বাইরেও ইনকাম করে না, উপার্জন করতে পারে না, তারা ধরো যে তাদের ওয়াইফ যদি ইনকাম করে তাহলে তারা তো হাউস হাজবেন্ড হয়ে যায়, তুমি সেটা জানো না? জানলেও আমি এইসব করতে পারবো না। এ কি জামেলার মধ্যে আমি পড়লাম? এ এ মামা মামা এ এই যে এই ধরনের সওয়াল পাওয়াল আমার সবচেয়ে জঘন্য লাগে, ঘেন্না করিয়ে গেপ কথার মধ্যে বড় গেট টেনে নিয়ে আসে। মিজাজ গরম করে দিল। কান্তিছিলাম, কান্নার ইমোশনটা নষ্ট করে দিছে। এরকম নাচনা গান ফালাইয়া আটকা মনে করেন যেন চিত্রনায়ক ফারুক সাইজে বলেছেন। হ্যাঁ একটু নরম নরম লাগতেছে, কি হয়েছে কন্ত? হ্যাঁ আরে কি হয়েছে মিয়া ভাই? বাজারে যাই থাকছি আপনার বিয়ার সদাই করার লেগা, কি কি লাগবে কল আপনার? কি বাপ যদি লাগে এটা কয়ে ফেলা? আরে সব কি জিনিস ফিনিস নিয়ে রাখছেন? ওখানে রেডি করছে মারে ফেলবেন নি? ওরে আল্লাহ একটু থামো না, একটু থামিয়ে থামে সবকিছু করো। আপাতত আমার একটু সবকিছু আয়ত্তে আনতে দাও, কন্ট্রোলে আনতে দাও, তারপরে করো। কন কি আবার কি সবকিছু উল্টে মুল্টে গেছে নি? ওরে সাময়িক একটু সমস্যা হয়েছে, বুঝতে পেরেছো? সাময়িক সমস্যাটা আর থাকবে না, মানে এটা একটা সাময়িক সমস্যা। এরকম করে তাকে আছো কিসের জন্য তুমি? কি না 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 আমার আর আপনার এই বিষয়বস্তু নিয়ে চিন্তা করার কোনো খাস নাই। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি মনে করেন যে যেই সময় নষ্ট করছেন এই আনারসিনের পেছনে ঘুরে ঘুরে, এর মধ্যে যদি আপনি একটা শাদি মুবারক করে ফেলাইতেন আপনার একটা বাচ্চা কাচ্চা হয়তো হেও মনে করেন যে বড় হয়ে আনারসির পেছনে ঘোরার সময় হয়ে গেছিল গা। এই খুব ইজিভাবে তোমার ভন্ডি তুমি পায়ে গেছিলে, তো তোমার তো কোনো সমস্যা নাই, তুমি বিশ্বপ্রেমিকদের ইতিহাস কিছু জানো, না জানি কথা বলো কেন তুমি? আরে আল্লাহ, তাহলে আপনি মন খারাপ করে বলেছেন কে লেগে? আপনি যখন বুঝতেছেন যে আপনি একটা হিস্টোরির অংশ হয়ে যেতেছেন গা, তাহলে আর সমস্যা কি? আপনার পরেরও তো হিস্টোরি লেখাই আছে। কামাকা হিস্ট্রি রোগীর মতো এরকম মন খারাপ করে রাস্তাঘাটে বসে থাকে কোনো মানে আছে কোন? তুমি বনায় আসো, বনায়ের মতো থাকো, বেশি বাড়াবাড়ি কিন্তু করো না, কিন্তু ভালো হবে না কয়ে দিচ্ছি কিন্তু আমি। আরে ধুর, আমি কই কে আপনি বুঝেন কি? আমি কইতেছিলাম কি আপনি মনে করেন যে এই জনমের আনারসিটা পাইবেন না, ওই দেবদাসের মতো করে কাছতে কাছতে মনে করেন যে যে আনারসির বাড়ির দরজার সামনে মইরা পড়ে থাকবেন, আনারসি বাইরে খোঁজও নিব না, এটা তো আমার জানা কথা, তাই না? আরে কি করছিস তুই, কনে যাচ্ছিস তুই, কনে যাচ্ছিস তুই? হ্যাঁ আমি দেবদাস,
আমি কোথায় মরে পড়ে থাকি? কি হয়েছে? একদম পানিতে ফালাতে মারামারি করতে দিবি না কেন? কিসের জন্য তুই? আমি কি আপনার ছোট বোনের জামাই বলে কি আপনি যাতা বলবেন? আমার পেছনে নাই, আমি কিন্তু জাহাজনে পোলা, আমি কিন্তু জামুকে আপনার বন্ধে ফালাই একবার। আমার এবার তোদের কে লেগা, আমি একটা জামাই মানুষ, হে আজকে বেলা যন্ত্র লইয়া আমার যে কোনো জায়গায় মারা চিন্তা করতেছে। এইটা দিয়ে তুই জামাই রে মারতেছিলি? এত বড় সাহস খালি ফাইটলামি করে বার দোকানে বসো না, দোকানে বসো, আই 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 চল আমার সাথে দোকানে যাবি, আই বাচ্চা চল। মাইরে ফেলো, মাইরে ফেলো, মাইরে ফেলো, আমার মাইরে ফেলো। আমি কি কারণে মুকুর দিয়ে মারতে গেছি তুমি জানো না আব্বা? আমার গ্রামে নাকি দেবদাস, দেবদাস কোথা যেন মইরে গিরে গেতে পড়ে থাকে। দেবদাস খারাপ জিনিস আব্বা? আমার এখন বাঁচা মরার লড়াই আব্বা, আমি মনে বাঁচপরা নে তুই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস তার প্রমাণ আমার হাতে আছে। আমি সবসময় তোমার ভালো চাই, এখনো চাচ্ছি। এই শয়তান লোকের জন্য তুমি যা করতে পারতেছো না। প্রতারণা করেছেন না, আর যাই হোক বজা প্রতারক না। এই প্রতারণা করিনি আপা, এই লোকটা তোমার সাথে প্রতারণা করিনি। তোমার যে জমি লিখে দিতেছে, জমি লিখে দিল না, এটা কি প্রতারণা না? ও মা, আমি তো কিছুই করিনি, বুঝতে তো পারছি না আমি কি আবার করলাম। না, এ তো আমার পক্ষেই কথা বলতেছে। বলেন বলেন বলেন, আপনি কি বলতেছেন তাহলে সব খুলে বলেন। এই এই এই, প্লিজ প্লিজ প্লিজ, কান মানা কান মানা। তোমার এই চোখের পানির ফোঁটায় আমার হৃদয়ের রক্ত পটপট করে পড়ে যাচ্ছে। তার ভেতরে যেটা নেই ওই মানুষটা আমি খুঁজতেছি। ওরে বাবা রে, এই দুই বোনে তো আমাকে বল্লার চাকের মতো ধরেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কাইসে বানিয়ে প্রস্তাব দেওয়ার জন্য, আলোচনা করার জন্য বাড়িতে পাঠালাম, ও তো আমাকে কোনো রেজাল্টই দিল না। এই আমি তো এই বাড়ির নতুন নশা, সব সময় তো এই বাড়িতে আসতে পারিনি। এই ডিস্কো কাইসে বানিয়ে বাইরা, এই এদিকে কি রে তোর? আমি আলোচনা করার জন্য তোর বাড়িতে পাঠালাম, আলোচনা করে আমাকে জ্বালানি না কেন? ওরে আলোচনা সমালোচনার কি আছে কদিনই? তুমি তার আপার জমি লিখে দিচ্ছ না, শেষকালে মরা পাহারা দেওয়ার জন্য বসাচ্ছ। এ কামে আপা রাজি না যাব। শেষ বয়সে আমার বোন এসে কি তোমার জমি পাহারা দেওয়া দারণ হবে? আরে না না, এটা হবে না। আরে হবে না, শোনো একটা কথা বলি, তুমি অন্য মেয়ে দেখে বিয়ে করো গিয়ে, আমার আপারে আমি বিয়ে দিচ্ছি না। চলো গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই, যাও যাও। এই এই যে ভজাই বাড়িতে ঢুকেছে যাওয়ার জন্য না। এই শোনো দেই, এ এই যে চালাকি করে এত বড় এখানে এসে কোন মুখে কথা বলে? শোনো তোমরা শোনো, কলাম তো মুখে বলে কি করে? এই গুড বাই কথা কলাম তো যায় না কিছু তুমি। আই বাবা চল যাও। এই বাবা, এই এই কোথায় গেলে তুমি? এই দাও আদরসে কি বলে? এ বাবা তুমি কোথায় গেছো? এই 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 কি 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 হচ্ছে? কি বলেছে? কি বলে বাবা আদরসে কি বলেছে? তুমি শোনো, সে বলতেছে পড়াশোনা করবে রে, পড়াশোনা করে সে শিক্ষিত হয়ে সে চাকরি করবে, চাকরি করে সে টাকা রোজগার করবে, আর আমি বাড়ি সামলাবো, ভাত রান্না করবো। বাবা বাবা বা, এর মধ্যে তোরা কাজের ডিস্ট্রিবিউশন করে ফেলেছিস? বাবা বাবা, তোরা তো আমাদের চেয়ে এগিয়ে গেছিস রে। করবো না, করবেই তো। হ্যাঁ রে,
বাইরে ভাত নিয়ে যেতে হবে আর বলতে হবে নেন খান। ভাত খাওয়ার শেষে কিন্তু এক খিলি পান ভাইডি দিতে হবে। ও ভাইডি, তুই এক খিলি পান বানাতে পারিস তো? তারপরে দেখা যাবে না তুই কাজ করবি কি করবি না। নিজে বোঝো না, অলস পরে সবগুলো মেয়ে হচ্ছে একটা ডাকাত। মনে করো এখন ফুসলা ফুসলা বিয়ে করবো না, তারপরে যদি আমি কাজ না করি তাহলে পরে আমার জীবনটা একেবারে দোজক হয়ে যাবে রে মামা। ওরে আব্বাজান, এতই যদি বুঝে থাকো তাহলে এই অলসপুরে সম্বন্ধ করতে এসেছিল কেন? এই যে এই বন্ডি বন্ডি, তুই একমাত্র তুই একমাত্র আমার বাঁচাতে পারিস, তুই আমার বাঁচা। তুই এক কাজ কর, তুই আনা বসি রে, তাকে বন্ডি ফুলাভাই দিয়ে আগে যা 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 বন্ডি। চাচা, আমার বাইরের হাউস এত তাড়াতাড়ি মিটে গেল, এটা কেমন করে হলো? কদি একটা কাজ করি বাইরে, একটা কাজই ডাকি কতবার সকাল থেকে কান্দালি। আনারসি কাঁদে না কাঁদে না, আর কাঁদে না আর কাঁদে না, সেটা কাঁদে খারাপের খারাপ, এই মেয়েটারে কতবার সকাল থেকে কান্দালি। আনারসি কাঁদে না কাঁদে না, আর কাঁদে না আর কাঁদে না, সেটা কাঁদে। আমার কথা দুষ্টুমি মনে হচ্ছে না, আজকে তোমার আমি বিয়ে দিয়েই ছাড়বো সোনা, দেখো। ও ভাই, বিয়ে করে ছাড়তে পারলেন না, এখনই নির্যাতন শুরু করে দিলেন। নির্যাতন কোথায় দেখলি তুমি? এই যে এই যে কান্না করতেছে, বেশি পাকনা হয়েছে না? মারিস না মারিস না। বিয়ে তো দিবেই তোদের, আবার নিয়ে যাবো কেন? আমি তো বুঝতেই পারছি না ওরকম কথা না। ওরে খোদা রে, শুনো একটা কথা বলি। শোনো 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 শোনো, তুমি বাড়ি যাও, যাও ভজা ভাই, তুমি বাড়ি যাও, তুমি খারাপ লোক। একটু পরে চলে যাবো ভাই, আয় আয় আয়। ভাই শোনো একটা কথা, একটা একটা কথা বলি, একটা কথা বলি। কথা হলো কি, আর তুমি ভাই বোনে যে আমার বউর সামনে আমি বউরে ছাড়া চলতে পারি না, না না, এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমার বউ যেহেতু আমার সামনে আছে, তার কথার বাইরে আমি একটা যাবো না যাবো না যাবো না যাবো না, অবশ্যই যাবো না। ও তো খুব ভালো মেয়ে। হ্যাঁ, এই যে এই সব মুখের মধ্যে দিয়ে লাভ নেই না ভাই, শোনো মুখের মধ্যে দিয়ে একটা কথা বলবো, আমার বন্ডে কথা আছে না, যা বাড়ি যেয়ে নিতে বসে থাকো। এই বন্ডি বোন মানে একটা কথা বলবি, এইদিকে 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 কাইছে বাড়ি। আয় ভাই, ওরে এই এত দূরে তো কি
আমি তো কৌশল দিলাম ব্যাঙ্গি, আবার না জোড়া লেগে যায়। আমার সাহায্য ছাড়া সনেটকে এই গ্রাম থেকে তাড়াতে পারবি? পারবি? এ ভাই, এই কথাটা তো আমার মাথায় আসেনি। আইছিল কিন্তু কি করবো, আমার বউ তো তোমার সাথে তার গুন্ডে বিয়ে দিতে রাজি না, এটা আমি আগাতে পারতেছি না, বুঝলি? আরে বুঝা বুঝা তোর বউরে বুঝা বুঝায় বল, আমার সাথে আত্মীয়তা করলে তোরা এই গ্রামে কত ভালো থাকবি, এই গ্রামের যে মাথা, আমি মেম্বার, এই মেম্বার তোদের একজন আপন মানুষ হবে। মনে হয় রাজি হবি না ভাই, আমার মনে হয় কি তুমি কি আমার ভোর একটু পায়ে ধরবা? এই হারামি, এই আমি ভাসু না, ভাসুরা কি ছোট বউয়ের পা ধরতে পারে? কি করছো তুমি, ভাসুরা পায়ে ধরতে পারে না? পারে, হ্যাঁ হ্যাঁ পারে, তুই যখন ভাসুর হবি তখন পায়ে ধরিস, আমি আপাতত পারবো না, আমি পায়ে ধরে ভাসুর করে সম্মান হানি করতে পারবো না। তাহলে আর কি করব, আমার বউর পাও না ধরলে হবে না, এটা সমাধান হবে না। শোনো, আমি যখন বেকায়দায় পড়ে যাই নিয়ে রাত্রেবেলায়, মানে সুফি সুফি অন্ধকারের মধ্যে পাওটা জড়ায় তুমি, খুব ভালো কাজ হয়, ঔষধ খুব ভালো ওষুধ, বুঝছ? এতক্ষণ ধরে কি বুঝছে এই বজা ভাই, তো সর্বনাশ করে ছাড়াবে না। আয় কাছে বানি, কাছে বানি, আয়। কি এত কি ফুটফুট করে কি গল্প করতেছো, এদিকে আসো, আপনার বাড়ি যাও না কেন তুমি বজা ভাই? এই যে আমার বউ ডাকতেছে, তাড়াতাড়ি কি খবর, তাড়াতাড়ি কম, তাড়াতাড়ি আমি থাকতে পারি না। কত কি এই শোন, ওই তুই এক কাম কর, ওই তোর বউরে কোনোভাবে বুঝে শুনে বাড়ির থেকে উন্নত সরাই নিয়ে যা, আমি শুধু রজনীর সাথে একটু আলাপ করতে পারলেই হবি, তাই না? আচ্ছা ঠিক আছে। এই বাদা ভাই, এই তুমি যাও তো, চলে যাও এখান থেকে, তোমার আগে পিছু নাই, তোমরা যা খুশি তাই করে গে। এই এব তুই চলতো আমার সাথে। আরে যাবো মানে কি, এগোর জন্য আমরা যে একটু নির্বিলি সময় কাটাবো সেটাও তো পাচ্ছি, যা খুশি তাই করুক। আরে থাক, যা খুশি তাই করুক। রজনীগন্ধা তুমি আমাকে এই চিনলা? হ্যাঁ, একটা কঠিন গান আছে কিন্তু আমার গানের গলা তো ভালো না, ভালো থাকলে গায়ে শোনাতাম। আপনার গান শোনাতে হবে না, আপনার গান শোনার আমার কোনো ইচ্ছেও না। দেখো আমার যা আছে আমি সহ সব তো তোমারই, তোমার। তাহলে এবার এত অবিশ্বাস কেন? ও কেমনে বুঝাই, দূর তারি একটু পরে যাই, যা খুশি তাই করুক, আমরা দুজন নির্বিলি কথা কিছু প্রেমের কথা নেই, সারা জীবন এরকম করি। আমি আমার জমি জমা সব তোমার নামে লিখে দিব, তারপর তুমি না করো না, প্লিজ প্লিজ প্লিজ, আমি তুমি তো শুধু আমারই আমারই আমারই। আপনি ওরম করে বলেন না, আমি কিন্তু কাঁদে দেবো না। দেও দাও, এবার কান্দে দাও, দেখো বিরহের কান্নার পরে অঢেল সুখ আসে। ষড়যন্ত্র, চতুর্দিকে ষড়যন্ত্র, তোমার বোন বেলি ও আমার পেছনে ষড়যন্ত্র করতেছে। দেখো এই যে আমাদের ছোট দুটো মন, এই দুইটো মনকে পায়ে ডলা দিয়ে মেরে ফেলতে চায়। আমি সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতেছি না। আচ্ছা ঠিক আছে, আরো কথা আছে, আমরা এখানে না বাইরে যাই কবানি, বেলি চলে আসলে আবার ঝামেলা পাতায় দেবে, বুঝেছো? মোড় ঘুরাই দেবে, অন্য কথার দিকে চলে যাবে, চলো চলো বার হয়ে যাই, আসো আসো আসো।
তোমারে সাহেব গুমরটা শিখাই দেব, স্যার ব্যবসাটা শেখাবো। শোনো, ওই সায়ে বেশি পানি দিতে হয় না। কেন আব্বা, এটা কী কন পানি কি কিনা দিতে হয় নাকি যে পানি বেশি দেওয়া? ওরে আল্লাহ রে, চায়ের পানি গরম করতে কেরোসিন তেল লাগে না? হ্যাঁ লাগে তো। সেই পানি কালার করতে চা পাতা লাগে না? লাগে তো। সেই পানি মিষ্টি করতে বেশি চিনি লাগে না? লাগে তো। বুঝছো? লাগে তো। আবার কয় লাগে তো, লাগে তো, লাগে না? না মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বা, আপনার এই পাও ঠিক এই মাথা পর্যন্ত খালি হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব। ওরে ব্যবসার হিসাবটাই হচ্ছে আসল। লাগে তো। ওই হারামজাদের অনেক কিছু শিখাইছিলাম। লাগে তো। আবার কয়েক লাগে তো, লাগে তো, লাগে না। সবাই কিন্তু চায়ের ব্যবসা করতে পারে না। পারে না, বুঝছো? যারা জানে তারাই বুঝে কত কঠিন ব্যবসা এটা। লাগে তো। আবার কয়েক লাগে তো, হাঁটো। আমি মনে করি সেটা আটকাই দিচ্ছি, আমার কাছে তো ভেতরের খবর আছে। ওরে বাবা, তাহলে তো তুই দেশের বিরাট সাংবাদিক হয়ে গেছিস, ভেতরের খবর নিয়ে ঘোরাঘুরি করতেছিস। কদে কি খবর আছে তোর কাছে? কহ ভাই। আসল খবর যেটা আমি নিয়ে আসছি, আমার সে তো বিয়ে করতে রাজি হচ্ছে না, সে তো আমার সঙ্গে অভিমান করেছে। আসল কথা হচ্ছে, সে তো আমার জন্য পাগল দিওয়ানা মাস্তানা, সে তো আমার ছাড়া আর কোনো বিয়ে করবে না, সে খবর আমি নিয়ে আসছি। ও তাই না? তাহলে এটাই তোর ভিতরের খবর? হ্যাঁ, এটাই তো আসল খবর। আমার ওই বাড়ির মাফিয়ার সঙ্গে একদম আলাদাভাবে মানে আন্ডার কনস্ট্রাকশন থেকে কথা হয়ে গেছে। কি করি, এতে কি আশা দেব না হতাশ করব? না, আশাই দিই, আশা দিয়ে ঝুলোয় রাখবো, মূলো ঝুলানির মতো। ভাই এখন কিন্তু তুমি কিছু করতে পারতেছ না, আর পারবাও না কিন্তু। না দেখ, আমি কিন্তু তোরে বলেছি যে ফাইনালি আনারসি তোর। এই যে তোর কপালে আমি স্পষ্ট করে দেখতেছি, এই যে আনারসির নাম সরে আনা কেন না র তালে বসে রসিকে দিই আনারসি। তুমি তো জান ভাই, তুমি তো বড় দুলা ভাই, তোমার তো সবই জানার কথা। না সেটাই সেটাই, আমিই তো তোরে প্রথম বলেছিলাম জানারসি তোকে ভালোবাসে, আমার মাধ্যমে কত চিঠি আদান প্রদান হয়েছে না? অবশ্য তুমি কিন্তু কিছু ভুয়াও মেরেছ, মেলা চিঠি কিন্তু তোমার লেখা ছিল বক্কর ভাই, দুই একখান শুধু আনারসি ছাড়া। আরে না রে বোকা ছেলে, আমি তোর মধ্যে কি করেছি? আমি তোর মধ্যে প্রেম প্রেম যে ভাবটা আছে সে ভাবটা জাগাইতেছি। আমি যদি তোর এই প্রেম প্রেম ভাবটা না জাগাইতাম, তাহলে তো তোর জীবনে প্রেমই আসতো না। এই জন্য কী করা উচিত? তোর আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, তাই না? ভাই আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ ভাই, কৃতজ্ঞতা স্বীকার তোমার সারা জীবন আমার খাতায় নাম থাকবে। আমার কথা কোনটা, রাতের বেলা যখন চলে আসবে আনারসি, তুমি কষ্ট করে চেষ্টা বিষ্টা করে আমার হাতে তুলে দিও। না না ঠিক আছে ঠিক আছে, সেটা তো আমি ধর চেষ্টা করেই আসছি এতদিন, এখনও চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। নে কষ্ট রেখে দিস ভাই, কিছু মনে করো। মানে হয়েছে কি, আল্লাহ পাক তোমার কম টাকা পয়সা দেয়নি, আমার টাকা পয়সার তো তেমন একটা অভাব নেই, তুমি সেটা ভালো করে জানো। তারপর তোমার যে একটু টুপাইস অভ্যাস আছে সেটা তো মনে করে গ্রামের সবাই জানে, আর আমি তো আর কম জানিনি। তারপর আমার কথা হচ্ছে কি, নিজেদের মানুষ খারাপ হলি পরে কিছু করার নেই। সির উল্টো পাল্টা কথা বলে কিন্তু শান্তি পাবি না। তোর টাকা নেই, লাগবে না তোর টাকা নেই। এ ভাই, এ ভাই, সরি সরি সরি, তুমি আমার তার সঙ্গে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এমনি আরে বন্ডি, কি ব্যাপার আনারসি, তুমি কি বানাতে আইছো নাকি আমাদের বাড়ি? তা কখন এলে, খাইছো কিছু? টার্গেট কিছু খাতে দিছে নাকি? এ টার্গেট ভাইজান, হ্যাঁ আমি এখানে বেড়াতে আসিনি, বিপদে পড়েছি। কিসের বিপদ? ওই যে আপনার ভাই টার্গেট, হ্যাঁ ওনার জন্যই সব ঘটেছে। ওর জন্য? ওই কই কই, কোথায় সে, কোথায়? ঘরের মধ্যে বসে রয়েছে। এ টার্গেট, এ বলো দে তুই কি করেছিস? এ দাঁড়া দাঁড়া, আমি শুনে আসি। এ বলো, এ বলো দে, এই টার্গেট কি রে, কি বিষয়, কি তুই এলে বসে রয়েছিস বাইরে, আনার রসে বসে রয়েছে, কি ঝামেলা নাকি কি কাহিনীটা কি বলতো? আর বলিস না,
মনে কর যে রাত্রিবেলা আমার শিশুর সঙ্গে দেখা করতে গেছি, তো দেখা করে ওর সঙ্গে কথা বলতেছিলাম, সামনাসামনি পড়ে গেছে চোর মা, তো মনে কর বিরাট রিয়াক্ট করেছে সে, সে খুব মাইন্ড করেছে, করে সকালবেলা আনারসে নিয়ে এসে এই বাড়িতে দিয়ে গেছে, এটা কোনো কথা বল। তাহলে তো এটা বিরাট বড় বিপদ, কিন্তু নিজের মেয়েরে কেউ এইভাবে দিয়ে যায় সেটা তো আগে কখনো শুনিনি, এই প্রথম শুনলাম জীবনে। হ্যাঁ, এটা কোনো বিষয় হলো? আরে এইসব ঘটনাতে বাপ মা সন্তানকে শাসন করে, আর এখন তো উল্টো না, শাসন তো নিশ্চয়ই সে করেছে, তা এখন মনে করছে সে চিন্তা করেছে যে না শাসন করে হবে না, যা মেয়ে তোরে আমি দিয়ে দিলাম, তুই যা চাস তোর মনের মতো আমি তোরে দিয়ে দিলাম, কিন্তু এখন তাহলে কী করবো, বিয়ে করে ফেলবো নাকি? ডলি কিন্তু কাজীটাকে বিয়ে করে দেওয়ার পক্ষে, আনারসি রাজি হচ্ছে না, তা আনারসি কি করছে? আরে ওর মতের কোনো ঠিক আছে নাকি? একবার করছে সে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে তারপর বিয়ে করবে, আবার বলতেছে ওর মা নাকি হাট টুকরে মরে যাবে, তাহলে পরে তোরে আবার বিয়ে করতে যাবে কেন? সে তখন খুঁজে বাইর করবে এমন একটা ছেলে যে ছেলেও কিনা চাকরি করে। তোর না না, আনারসি এমনিতে ভালো আছে, যারে মন দিয়েছে বিয়ে সে তারই করবে, সেটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে বিয়ে সাথে তো এরম করে হুট করে হয় না, তাই না? কিন্তু বিয়ে সাথে তো আর এরম এক কথায় হয়ে যায় না, তাই না? বিয়ে সাথে তো অনেক সিস্টেম আছে না, মনে করছে আমরা বর যাত্রী নিয়ে তাকে বাড়ি যাব, গেট ধরবে না তারা, গেট ধরা নিয়ে মনে করেন একটা ঝগড়াঝাটি হয়ে যাবে না, একটা আনন্দ ফুর্তি হবে, রঙারঙি করবো, আমরা হলুদ দেবো, এই যে এইসব সিস্টেমের মধ্যে না পড়লে কি আর বিয়ে হয় নাকি? আরে আমি তো তাই বলতেছি, তাহলে তুই একটু দেখ না কি করা যায়, জানা কথা বল না। আচ্ছা ঠিক আছে, তুই থাক আমি দেখতেছি। আরে আমরা একটু বুঝো না, বুঝো না কিছু নিজে আবা আবা আর ওখানে আন বাবা, কি রে আবা কোন জায়গায় গেল? হ্যাঁ আমার আবা কোথায় গেল? আবার কি কিডন্যাপ করে নিয়ে গেল নাকি বলতো ভাই? ওরে ওরে আল্লাহ রে, কিডন্যাপ করে না, তোমার আপারে তুমি চেনো না, সে যে জিনিস তারে কিডন্যাপ করে কেউ কি হজম করতে পারবে? দেহগা সে প্রেমের টানে ভজবাইয়ের সাথে চলে গিয়েছে, সব কিছু তোমার জন্য হয়েছে ফালতু। ওরে ওরে বউ, আমি কি বুঝতেছি না তুই কিসের জন্যই ভজারে আমার ভাইরা ভাই হতে দিবি নি? কিন্তু আমি তো ভাইরা ভাই হবই, ছাড়ব না নে। এ বউ এই প্রেম কইরা প্রাণ বন্ধুর শোনে, যে দুঃখ পেয়েছি মনে আমার, কেঁদে যায় দিন রজনী আমার, কেঁদে যায় দিন রজনী আমার, কেউ সয় না গো সজনী আমার, কেউ সয় না গো সজনী, করা যে স্বর্গের খেলা আমার মন জানে, আমি জানি আমার মন জানে, আমি জানি আমার, কেউ সয় না গো সজনী আমার, কেউ সয় না গো।
এই যে সে কেউ গোপ বেলা তুমি অতীতে ফিরে গেছো বলে আমিও সাবেকে ফিরে গেছি এখন আমার চিনতে পারতেছে এই যে এই যে গোপ ওই যে এই যে সেই ছাতা এই যে দেখো এই যে ফটাস আমার ফটাস আমার ফটাস আমার ফটাস তুমি যাত্রাদলের ভান না এই তো তোমার স্মৃতি ফিরাইছে তুমি আগে আমার দেখলি এরকম কথাই কইতে তাহলে স্মৃতি ফিরাইছে না হ্যাঁ আম্মা আম্মা এই যে দেখেন বেড়া সব স্মৃতি মনে পড়েছে ঈশ্বরে আগে যদি এই শাস্তা দিতাম তাহলে তারা তো কষ্ট বাতিয়া হতো না তাই না সোনা তুমি আমার বউ আমার সোনা বউ আমি তোর বউ আমরা বিয়ে করলাম ওই যে বউ দাবি করো তুই এত সাহস দিচ্ছে কি বাসের ও বাসিতে